মাদারীপুরের সর্বত্রই বইছে কনকনে ঠান্ডা। জেলায় শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শিশুদের ঠান্ডাজনিত রোগের প্রকোপ। এতে বেশি আক্রান্ত হচ্ছে নবজাতকরা। জেলা সদর হাসপাতালে শিশু ওয়ার্ডে 15টি সজ্জার বিপরীতে চিকিৎসা নিচ্ছে 44 জন রোগী। এতে অভিভাবকদেরও ভোগান্তি হচ্ছে। অভিভাবকরা বলছেন, ঠান্ডাজনিত রোগ বেড়ে যাওয়ায় চিকিৎসা নিতে হাসপাতালে আসতে হয়েছে তাদের। ভর্তি হওয়ার পরে বলছে ঠান্ডা, এবং যদি পরবর্তীতে বাথরুম আরও চাই হয় তাহলে ডায়রিয়া ওয়ার্ডে নিয়ে সাথে সাথে আরও স্যালাইনের প্রয়োজন হয়ে পড়বে এবং স্যালাইন পুশ করবে। বাচ্চা বুকের খাবারও খাত না, এখন আল্লাহর রহমতে বুকের খাবার খাচ্ছে, আগের থেকে অনেক সুস্থ। জ্বর, ঠান্ডা, কাশি, বেশি পরিমাণ শ্বাসকষ্ট ছিল, তারপরে সদর হাসপাতাল ভর্তি হচ্ছে। আবহাওয়া বদলের সাথে সাথে ভাইরাসজনিত কারণে শিশুরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে বলে জানালেন জেলা সিভিল সার্জন। এই সময়ে শিশুদের প্রতি বিশেষ যত্ন নেয়ার পরামর্শ দেন তিনি। গার্জিয়ানদের প্রতি আমাদের পরামর্শ হচ্ছে, শীতকালে তাদের বাচ্চাদেরকে অবশ্যই ভালো গরম পোশাক দিয়ে তাদেরকে সংরক্ষণ করতে হবে, শীত নিবারণ করতে হবে, নতুবা ডায়রিয়া বা এই যে নিউমোনিয়া দুটো রোগেরই আক্রমণ হতে পারে। শিশু ও নবজাতকের সুরক্ষায় গরম খাবার খাওয়ানোর পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার তাগিদ দিলেন বিশেষজ্ঞরা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।